সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখানে এই বাড়িতে কালকে রাত্রে এসেছি, মানে বুধবার রাত্রিবেলা এসেছি। তো আজকে সকালবেলা উঠে গেছি, অনেকগুলো কাজই এখনো পর্যন্ত হয়ে গেছে, এখন স্নান করে পুজোটা করব। আর আজকে তাড়াতাড়ি ওঠার কারণ, মানে অনেক তাড়াতাড়ি উঠেছি এই কারণে তুতানের আজকে বই দেবে স্কুল থেকে, ওই জন্য আমরা এখানেও চলে এলাম। তুনতাই এখন আসতে পারেনি, তুনতাইয়ের আজকেও একটা পড়া আছে, আবার আসবে আবার যাবে, তাই জন্য তুনতাই আমার মার কাছে আছে আর আমি চলে এসেছি ওকে নিয়ে। আর একটু বাদেই মানে ধরো 11টার সময় বেরোতে হবে বই আনতে। তারপরে এই এখন পুজোটাকে করে নিয়ে লোক, পুজোটা করা হয়ে গেলে দেখবে নিশ্চিন্ত, ভাতও হয়ে গেছে, অনেকগুলো কাজ ছিলাম সেগুলো হয়ে গেছে। এখন পুজো করে রান্নাটা একটা কোনোরকম করে তারপরে বাকিটা করবো। আমার ঘরে সাই বাবা ছিলেন না, এই সাই বাবা চলে এসছেন, পুজো হয়ে গেছে। আর এইটাকে নাকি ঠাকুরের সিংহাসনের মধ্যে রাখতে হয়, তা এইখানে একটা ঝুলিয়ে রেখে দিই। এই যে বাবা, এই দেখো, জয় সাই বাবা। ভালোই হয়েছে, বৃহস্পতিবার বাড়িতে সাই বাবা এসছে। ঠাকুর, এই পুজো কমপ্লিট হলো, মানে কত বড় যে একটা নিশ্চিন্তের কাজ। বাকি কাজ পরে এসে 3টে অবধি 4টে অবধি করা যায়, কোনো তাতে টেনশন হয় না, কিন্তু পুজো তো অতক্ষণ না দিয়ে থাকা যায় না। হয়ে গেছে বাবা, শান্তি পেলাম। এখন মানে চিংড়ি মাছ এনেছে, ভেটকি মাছ এনেছে বলছে, যাই হোক এক সপ্তাহ হবে না, ওই একটু চিংড়ি মাছটাই করে তাতেই করে যাব। বললাম না চিংড়ি এনেছে, আমি শুনলাম এই চিংড়ি আর হচ্ছে ভেটকি। আমি মাছগুলো ভালো করে ধুলাম, এখানে ভাতটা হয়ে গেছে, একটা মাছই যে কোনো এখন করতে পারবো, এসে আবার আরেকটা করবো। বললো আমাকে চিংড়ি মাছটাই করে দাও, ঠিক আছে তাই করি। আমার কড়াইটা দেখতে অনেক পরিষ্কার লাগছে না, এইটা আমাদের বাড়ির মার কাছে যিনি হেল্পিং হ্যান্ড, সেই আমাদের আমাকে পরিষ্কার করে দিয়ে গেছে, নিয়ে গেছিলাম। আমার নিজেরই এত ভালো লাগছে দেখে। হ্যাঁ সেটাই, আমারও ওইটাই এক চিন্তা। এই ঝটপট করে রেডি হলাম, চিংড়ি মাছটা হলো না, ভেটকি মাছটা করে দিলাম, ভেটকি মাছটা দিয়েই খেয়ে গেল। আর এখন বেরোই, এসে আবার মাছটা করতে হবে। দিলাম বই খাতা নিয়ে, 2:10 বাজে, ও আবার ইয়ারকি মাছের 8টার সময় মাছ এনেছি, 2টোর সময় তোমার এখনো রান্না হয়নি। আমি বলছি কি করবো এই এতক্ষণে, তুতান মানে শরীর বলে টায়ার্ড হয়ে গেছে। আমি বলছি এরপর তো স্কুল খুলবে, তখন কি করবি? আসলে কদিন ধরে বাড়িতে রয়েছে, স্কুল টুলের অভ্যাস নেই, গরমটাও হট করে পড়ে গেছে বলে শরীর পুরো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্থির হয়ে গেছে। আর তুনদায় স্কুলে কি করে, পুরো শেড দিয়ে দেয়, মানে প্যান্ডেল খুব সুন্দর করে প্যান্ডেল করে দেয়, চেয়ার দিয়ে দেয়, মানে বেশ রিল্যাক্স করে। আর এর কিছু ওসব করেনি, কিরোধ কিরোধ, পুরো মাথা মাথা খারাপ হয়ে গেছে। এই এখন একটু রেস্ট নিই আর পাচ্ছি না, এসে তারপরে আবার ওই মাছ করতে হবে। সবই রেডি, করতে 5-10 মিনিটও লাগবে না, তা করতে তো হবে। আর দেখো মেলা থেকে যেটা কিনেছিলাম ফুল, এই এখানটা রেখেছি। আমার বর বলছে একটা কেন কিনেছো, দেখি, তখন তো বুঝতে পারিনি। এই নতুন বইগুলো দেখি কি কি আছে, দেখ দেখ, তারপরে খেতে দেবো। ঠিক আছে, আমার একটু কাজ কাজটা করে নি, গুছিয়ে এসো, তারপরে বইগুলো সব সুন্দর করে রেখে দিবি। বাড়ি এসে এই নারকোল দিয়ে চিংড়ি দিয়ে এটা বানালাম, এই প্রিপারেশনটা ওরা খেতে খুব ভালোবাসে। তো হয়ে গেছে, এই প্লেটটা সেদিনকে দেখিয়েছিলাম, কিনেছি, এইটার মধ্যে সার্ভ করেছি, কি সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে। আমি না জানো তো পুরো চিংড়ি মাছটা করলাম না, মালাইকারি, মানে মালাইকারি মানে ওই নারকোল দিয়ে সর্ষে দিয়ে কিছুটা চিংড়ি রেখে দিয়েছি রাত্রিবেলার জন্য। এখনই মানে আলু পটল সোয়াবিন, আলু সোয়াবিন না, আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু বানিয়ে ফেলি, রাতে রুটি খাওয়াটা হয়ে যাবে। নুনটা মনে হলো একটু কম দিয়ে দিই। কি গরম, বাপরে বাপ, তাও ভালো আমার রাত্রিবেলার
রান্নাটা হয়ে থাকলো। কদিন হাওয়া দিচ্ছে না, এই টপটা পড়ে পুরো দেখছি এসে ভেঙে পড়ে আছে, তাও ভালো মাটিতে পড়েনি। আর এই সমস্ত গাছগুলো ভালোই আছে। তা দিদি এসেছিলো, দিদি বলছে এই যে অ্যাডিনিয়াম গাছটা লম্বা হয়ে গেছে, এটাকে কেটে দিবি। আর ওর সাথে আমি সব গাছের গল্প আমি সব ওর কাছে, আর এই জবা গাছটাকে বললো ছাদে দেওয়া, দেখবি ফুল আসবে। সারা দুপুর একটুও শুলো না, রেস্ট নিল না, বন্ধু আসবে ওই আনন্দে আত্মহারা। আবার একবার ফোনও হয়ে গেল কখন আসবে। চার্জটা বাঁচিয়ে রাখ। চার্জ আছে, আমি চার্জ করে ফুল করে দিচ্ছি। তা তো ফুল করেছি, তুই তো শেষ করে দিচ্ছিস। আমরা তো ওদের বাড়ি যাই, এবার ওরা তো যেহেতু এক জায়গায় থাকে ওদের অতটা প্রবলেম হয় না। এবার আমরা তো এবারই ও বাড়ি করি, সেই জন্য অনেক দিন ধরেই আসবে বলছে, অসুবিধা মানে ওদের অসুবিধা হয়ে যায় মানে কোথায় যাবে না যাবে। তাই আজকে বললাম যে এই বাড়িতেই আসো, আমরা এখানেই আছি। তো দুজনে ওরাও আমাদের বাড়িতে বাচ্চাটা আসার জন্য খুব অনেক দিন ধরেই চাইছে, তাই এক্ষুনি আসবে। আমি রাতে করে সন্ধ্যাটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু যাচ্ছি, একটুখানি কিছু নিয়ে আসি খাবার দাবার, তারপরে এসে তারপরে বসতে পারবো। আমার কেউ আসলে না কিছু বানিয়ে রাখতে ভালো লাগে, মানে একটা আইটেম হোক নিজে বানিয়ে রাখবো সেটাই ভালো লাগে। কিন্তু আজকে মানে সকালটা এত বিজি গেছে বানাতে পারিনি, তার মধ্যে ওইসব রান্না তো আর লোককে দেওয়া যায় না, যাই হোক ও কিনেই আনতে হলো, বানিয়ে রাখলে ভালো লাগে। বন্ধু আসবে বলে একটু দোয়াদৌড়ি শুরু করে দিয়েছে, বাবা আমাকে বলছে এইটা ঠিক করো, ওইটা ঠিক করো, এইখানটা গোছাও, ওখানটা গোছাও। ওরা এসে গেছে, তুনতাই আমাকে বলেছিল মা আমার জন্য একটু চুরমুর নিয়ে আসবে, আমি সবার জন্যই নিয়ে এসেছি, দেখবি গল্প করতে করতে না এসব খেতে খুব ভালো লাগে, তাই জন্য আর বেশি দেরি করলে চুরমুরটা নেতিয়ে যাবে, তাই আগে চুরমুরটা দিয়ে তারপরে গল্প করতে বসবো। স্যার কেমন লাগছে? ভালো লাগছে। কেন কোন কেন বন্ধুর বাড়িতে এসছো? সমবয়সী মেয়ে আসলে যা হয়, সব এসব খাজানা নিয়ে বসেছে তুম, তাই ভালো লাগছে দিদি জিনিসগুলো খুব তো, খুব কানের দুল ভালোবাসে। ওর আমাদের ডেকোরেশন খুব পছন্দ হয়েছে, রুদ্রকে এই ছবিটা পুরো হিরো লাগবে, ও নিজে খুব সাজাতে গোছাতে ভালোবাসে, ওই জন্য আমার ঘরটোর ওর খুব ভালো লেগেছে। আর কেউ যখন এসে এইটা বলে তখন মানে নিজের সাজিয়েও মনে হয় সার্থক, এসেই বলছে আমার খুব ভালো লেগেছে, সব বসে বসে দেখছে। আমি আর তুতানে ওদের তুলে দিয়ে এই এখন বাড়ি যাচ্ছি, ওদের পৌঁছে দিয়ে তারপরে আসার সময় আমি আর তুতান গিয়ে তুতানের লেবেল কাভার সব নিয়ে আসলাম, বইয়ের কাভারগুলো সব করতে হবে। আমার বন্ধুর মেয়েটা খুব ভালো, মানে আমার আবার এইরকম মেয়ে খুব পছন্দ, সমস্ত জিনিস দেখছে এটা কি ওটা কি, তুনতায় যেমন কোনো দিকেই মানে তুনতায় এটা কিনেছি এটা এইরকম টাইপের, ও বেশ সুন্দর, খুব ভালো মেয়ে। তাই তুনতাকে বলছিলাম দেখ তো কত সুন্দর একটা, ও মানে ভাই তো ভাইয়ের বন্ধু, আবার তোরও ও বন্ধু দুজনে, না আমার খুব ভালো লাগে ওকে। হ্যাঁ খুব ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়ে, মানে এক একটা বাচ্চাকে খুব ভালো, মানে সব বাচ্চাই ভালো কিন্তু দেখবে কিছু বাচ্চা হয় তোমার মনের মতো, তো ওকেও আমার খুব ভালো লাগে, মানে ওই রকম বাচ্চা আমি ভালোবাসি। কিন্তু ওরকম আমার পছন্দের ও বলে তুমি ভালো ছিলে, তুমি বড্ড দুষ্টু হয়ে যাচ্ছ। একটু না, হ্যাঁ তোর থেকে ভালো আমি, আমি শান্ত হচ্ছি, দুষ্টু তাই বলে তোমার কাছে সবাই ভালো আমি ছাড়া। তা তো ঠিক, সব মার কাছেই তাদের বাচ্চা ছাড়া সবাই ভালো, উল্টো বললি, সব মায়ের কাছে তার বাচ্চাটা ভালো, একদমই না একদমই না। আমার এখন অনেকগুলো কাজ আছে, মানে কাজ আছে বলতে কালকে আমার বেরোতে হবে সকালবেলা, যেমন তুদানের বই পেয়ে গেছি কিন্তু অ্যাডমিশানটা হয়নি, ওটা ব্যাংকে অ্যাকাউন্ট, ব্যাংকে টাকা ফাঁকা মানে অ্যাকাউন্ট করতে হবে ওদের, আবার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে হবে বাচ্চাদের নামে, সেই করতে যেতে হবে। আবার একটা নিজের কাজে যেতে হবে, তুনতায় স্কুলে যেতে হবে বই টই আনতে, অনেকগুলো কাজ পর 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 পর, এখন একটু গোছাবো।
আর কিচেনটা ও বলছে আন্টি তোমার কিচেনটা খুব সুন্দর, আমি যে আজকে আর সুন্দর কোথায়, আজকে সব খাবার দাবার দিয়েছি তো উল্টো পাল্টা হয়ে গেছে, তাহলেও বাকি সেইগুলো সব পরিষ্কার করব আর ভিডিওটাও এখানেই শেষ করব। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।